এখানে এলে কিছু পাও না পাও বাট হাওয়া প্রচুর পাবে। তো চলো তোমাদের ধাবাটা ঘুরে ঘুরে দেখাই। দেখি আমার ভিডিওর প্রমোশন করার চরিত্র দাদা আমার সাবস্ক্রাইবার। রোববার হলেই কোথাও না কোথাও বেরিয়ে যেতে ইচ্ছা করে, কিন্তু কোথায় যাব সেটাই ঠিক করা হয় না। সেম কেস আমার সাথেও হয়। এইবারে আমি যাচ্ছি একটা ধাবায় যেটা বাসন্তী হাইওয়ের উপর আছে, আর তার নামও হলো বাসন্তী হাইওয়ে ধাবা। সো এই বাসন্তী হাইওয়ে ধাবাটায় আমি যা ছবি দেখেছি, ছবি দেখে তো খুবই ভালো লাগলো। দেখো পিকচারে তো অনেক কিছু এডিট ফেডিট করা থাকে, তো ওরকমভাবে বোঝা যায় না। সো আমি ডিসাইড করলাম যে গিয়েই দেখবো ওখানে কেমন জায়গাটা, আর যদি ভালো হয় তাহলে তোমাদের রেকমেন্ড করব। সো যখন জায়গা ঠিক হয়ে গেছে আর দেরি করে লাভ নেই, চলো বেরিয়ে পড়ি। আর যেহেতু আমি মর্নিং রাইড দিয়ে যাচ্ছি, তো ব্রেকফাস্ট ছাড়া হয়তো আশা করি কিছু পাবো না। সো ব্রেকফাস্টে কী আর রিভিউ করব, তাও আমি চেষ্টা করব যা যা আছে সেইগুলো দেখানোর। এখানে যাওয়ার একটাই মোটো, জায়গাটা খুব ভালো, সেই জন্যই যাওয়া। সো গিয়ে সেটা তোমাদের ভালো রিভিউ দিতে পারবো যে কেমন জায়গাটা, আর তোমাদের বলতে পারবো যে তোমাদের যাওয়া উচিত কিনা। ওয়েল ইন্ট্রোটা তো দিতেই ভুলে গেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি সবাই তোমরা ভালো আছো, আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। হয়তো এখনো আসেনি, লেট করছে কেন জানি জানি না, আমি ফোন করেছিলাম। এনিওয়েজ আজকে সানডে রাইড, তোমরা হয়তো ভিডিওটা টিউজডে দেখছো। তো এত লেট কিসের, এত লেট কিসের, ঘুম ভাঙেনি নাকি? বুঝতেই পেরেছি। এনিওয়েজ আমরা এখন রাইডটা স্টার্ট করে ফেলেছি। আমার সাথে যাচ্ছে এখন অরিত্র, হয়তো একটু লেট করে দিল তাই জন্য আমরা লেট হয়ে গেলাম। আর যখনই লেট হই আমার সিগন্যাল পড়ে যায়। যাবো বাসন্তী হাইওয়ে ধাবা। আমি যতদূর দেখেছি মানে ছবিতে যা দেখেছি জায়গাটা ভালোই লাগলো। তো অরিত্রকে দেখিয়েছিলাম, অরিত্রও ভালো লেগেছে জায়গাটা। জায়গাটা ভালো না? হ্যাঁ, তো সেটা তো গেলেই দেখতে পাবো। আর বাইকটা সার্ভিস হয়ে এসছে কালকেই, তোমরা এটা মঙ্গলবার দেখছো, বাট আমরা সানডে মর্নিং রাইড করছি। তো যেহেতু আমি মঙ্গলবার মঙ্গলবার ভিডিও দিই, তাই জন্যে মঙ্গলবারে হয়তো তোমরা এই ভিডিওটা পাচ্ছ। অভিষিক্তা অবধি তো একই রাস্তা, এটা তো দেখে কোনো লাভ নেই। প্রথমে কাকা, তারপরে নাকি মাসি। একদিন পর বাসন্তী হাইওয়েতে রাইড করছি আর দারুণ লাগছে। এখানে আসলে পুরো একদম ওপেন ভাবে চালানো যায়, তো এর জন্যই দারুণ লাগে। এই যে এই জায়গাটা একটা দেখার মতো জায়গা, চারিদিকে জলাশয়। এখন একটু ইয়ে হয়েছে, আবার বর্ষাকালে দারুণ লাগবে জায়গাটা। সো গাইজ, অনেকক্ষণ রাইড করার পর আমরা এসে দাঁড়িয়েছি এখন বাসন্তী হাইওয়ে। তো আমার সাথে অরিত্র আছে। এই অরিত্র, কেন লেট করেছিস আজকে? না, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কারণ কালকে একটু খাওয়া দাওয়া হয়েছে নাকি? কোথায় না, অন্য কিছু না, চাপ নেই। তো চলো তোমাদের ধাবাটা ঘুরে ঘুরে দেখাই। এখনও এখানে অনেক লোক এসছে দেখতে পাচ্ছি, এখানে এত বড় একটা উইঙ্গার দাঁড়িয়ে আছে। তো তাই জন্য আমি পুরোটা কভার করতে পারছি না, এটা চলে গেলেই আমি কভারটা করব। কারণ এখানে অনেক টিকটক ফিকটক করছে, রিলস ফিলস করছে, তাই জন্যে
একটা কম্পিটিশন ব্যাপার এসে গেছে ব্যাপারটা। সো তোমরা যদি কলকাতা থেকে আসো তাহলে একদম হঠাৎ করে চোখে পড়বে এই বাসন্তি হাইওয়ে ধাবা, পেছন দিকে এইখানে ধাবাটা। ডিম টোস্ট আর বাটার টোস্ট অর্ডার দিয়েছি আর একটা করে চা অর্ডার দিয়েছি। সো দেখা যাক কেমন কি টেস্ট সেটা তো বলবোই। এবার মর্নিং ব্রেকফাস্টে কি রিভিউ দেবো বলো, ডিম আর পাউরুটিতে কি আর টেস্ট দেবো, মানে এখানে তাহলে আসতে হলে রাত্রিবেলার দিকে বা বিকেলবেলার দিকে আসতে হয়। হ্যাঁ জায়গাটা ভালো, এখানে এলে কিছু পাও না পাও বাট হাওয়া প্রচুর পাবে, কারণ দুদিকে জলাশয় আর পরিত্র মুখটা যাদা অবস্থা, প্রচুর হাওয়া। উইন্ড নয়েজের জন্য আমি উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছি, তাই জন্যে লোকেশনটাও ভালোই। তো ডিম আর বাটার টোস্ট আমাদের দিয়ে দিয়েছে, এখন দেখি খাই। এখন যা টাইম হয়েছে, ব্রেকফাস্ট ছাড়া তো আর কিছু পাবো না, আর চা খাবো এখানে। সো এখানে বসার জায়গাটা দেখতেই পাচ্ছ, একদম ধাবা টাইপের একটা করেছে, বেশ ভালো। ডিম টোস্ট দিয়ে দিয়েছে আর বাটার টোস্ট। আমি ভাবছি এত দূর থেকে এসে ডিম টোস্ট বাটার টোস্টের রিভিউ দেব না না, ঠিক আছে দেখা যাক ব্রেকফাস্টের থেকে আর ভালো কি হয়। তো গাইজ আমরা এখন অভিকদার সাথে কথা বলবো। অভিকদার এইখানে মানে স্টার্ট কবে থেকে হয়েছে? এটা আমাদের শুরু হয়েছে এর আগে, মানে দু বছর হচ্ছে এর আগে, মানে বছরের পুজোতে শুরু হয়েছিল। আচ্ছা, এর আগের পর তার আগের বছর পুজো, মানে এই পুজো তার আগের পুজো স্টার্ট হয়েছে, মানে লকডাউনের সময় আমরা শুরু করেছি। লকডাউনের সময় শুরু হয়েছে এই ব্যাপার, মানে বেশি দিন হয়নি। তো তোমরা এখানে এসে এক্সপ্লোর করতে পারো। সকালবেলা তো ব্রেকফাস্ট যা পাওয়া যায় সব পাওয়া যায়, মানে লুচি তরকারি থেকে শুরু করে কচুরি ডিম টোস্ট সবই মোটামুটি পাওয়া যায়। রেস্টুরেন্ট আমাদের কলকাতাতেও আছে, রেস্টুরেন্ট কলকাতায় আছে, কিন্তু এখানে একটা পরিবেশটা সুন্দর দেখে আর কি, এখানে জায়গাটা সুন্দর পাওয়া গেছে, সেই সূত্রে আর কি এটা শুরু করা হলো। আচ্ছা, রেস্টুরেন্ট কলকাতাতেও আছে, তার নাম কি, কোথায়? এখন শুরু হচ্ছে আর কি, মানে আচ্ছা আচ্ছা, মানে কোথায় হবে এটা? ওটা আমাদের হচ্ছে দমদম কোড়া বাজার ক্যান্টনমেন্টে, ওটা আমাদের স্টার্ট হবে পয়লা বৈশাখে, কিছু শুরু হওয়ার কথা চলছে, মানে ওপেনিং হওয়ার। এখনকার ধাবা আমরা যা দেখি, মানে কোলাঘাট আগে ছিল ধাবার খাটিয়া পেতে এরকম করা ছিল, সেগুলো আমার খুব ভালো লাগবে। বাট ধাবা বলতে এসি না, কিন্তু ধাবা মানে ধাবাই, ধাবা মানে এই কালচারটাই দরকার, যে ওপেন স্পেস থাকবে উইদাউট এনি এসি, সেই ভাইবটা তোমরা এখানে এনজয় করতে পারবে। যেহেতু মর্নিং বলে ব্রেকফাস্ট ছাড়া কিছু ছিল না, তাই জন্যে আমি এখানে ফুল মেনু চার্টটা তোমাদের প্রোভাইড করে দিলাম, তোমরা পজ করে দেখতে পারো। এখানে স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স আর লাস্টে বেভারেজেসও আছে, তোমরা সেটা চেক করে নিতে পারো কোনটা কি দাম আছে আর ওখানে গিয়ে অর্ডার করতে পারো। এটা কি আমার ভিডিওর প্রমোশন করার চরিত্র? এটা ব্যাপারটা বুঝতে পারছি দাদারা, দেখি চা ছাড়া সকালটাই তো হয় না, তো চা এসে গেছে আমাদের, কি বললি? গরম গরম চা, মজায় মজাই আলাদা সকাল সকাল। চলো চিয়ার্স। ফ্রিতে সাবস্ক্রাইবার পাচ্ছিস কেন দাদা? আমার সাবস্ক্রাইবার নতুন তো অরিত্রকে বলছিলাম, এতক্ষণ ইংলিশ ব্রেকফাস্ট করলাম আর এখন বাঙালি ব্রেকফাস্ট, এই যে পেছনে আমার বাঙালি ব্রেকফাস্ট।
টা কেমন লাগলো? দারুণ লাগলো, পিসফুল জায়গা একখানা, যেখানে হাওয়া দিচ্ছে, লাইক বলে না যেখানে জল বাতাস বায়ু পুরো মানে একদম ফ্রেশ হয়, টোটালি অ্যাম্বিয়েন্সটা এরামই। দাদাকেও আমরা টাটা করে দিই। দাদা আসছি তাহলে, তোমরাও এখানে আসতে পারো, খুব ভালো অ্যাম্বিয়েন্স। দাদা টাটা। দাদা নতুন সাবস্ক্রাইবার আমার, দিদিমা টাটা, টাটা সবাইকে। সো গাইজ, এই পর্যন্তই ভিডিওটা ছিল, কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে পারো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও যদি ভালো লেগে থাকে। আর যারা নতুন আমার ভিডিওটাকে দেখছো নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটাকে অল করে দিও যদি আমার কন্টেন্টটা ভালো লেগে থাকে। আশা করি সবার ভালো লাগে। আর এখানে এসো, খুব মনোরম পরিবেশ, টাইম স্পেন্ড করে যেতে পারো এখানে, খুব একটা বেশি দূর না, 50 কিলোমিটার্সের ভেতরে পড়ে, 50 কিলোমিটার্সের ভেতরে দেড় ঘন্টার মধ্যে তোমরা পৌঁছে যেতে পারো। সো উইথ দ্যাট সেড, টিল দেন টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড বাই বাই।